আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির নতুন পুরাতন সকল প্রবাসীরা দেখুন সৌদি প্রবাসীদের জন্য যাওয়া যাতের নতুন ঘোষণা সেই ঘোষণাটির বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল প্রতিনিয়ত সৌদি আরবের নিয়ম কানুন পরিবর্তন ও সংশোধন করছেন সৌদি সরকার সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদি আরবের জেনারেল ডিরেক্টর অফ পাসপোর্ট মানি জাওয়াজ জানিয়েছেন সৌদি আরবের থাকা অবস্থায় প্রবাসী কর্মীদের এক্সিট রিএনটি ভিসাকে কোনোভাবেই ফাইনাল এক্সিট বিষয় আর রূপান্তর করা যাবে না ফলে এখন থেকে কোন যদি এক্সিট রিএনটি ভিসা নিয়ে দেশে চলে গিয়ে থাকেন এবং কোনো কারণে বর্তমান নিয়োগকর্তার কাছে ফিরে আসতে না চান সেই বিষাকে ফাইনাল এক্সিট বিষয়ে রূপান্তর করতে পারবেন না তাছাড়া কোনো কফিল চাইলেও এক্সিট রিএনটি ভিসা নিয়ে দেশে যাওয়া প্রবাসীদেরকে ফাইনাল এক্সিট দিয়ে দিতে পারবে না যাওয়া যাতের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যদি কেউ এক্সিট রিএনট্রি বিষয় আরব ত্যাগ করার পর পরবর্তীতে বিশার মেয়াদ থাকা অবস্থায় পুনরায় সৌদি আরবে ফেরত না আসে তবে তিনি পরবর্তী তিন বছরের জন্য সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে নিষিদ্ধ হবেন মানে এক্সিট রিএন্টি বিষয় নিয়ে দেশে যাওয়ার পর মেয়াদ থাকা অবস্থায় সৌদি আরবে ফেরত না আসলে তিন বছর আর প্রবেশ করা যাবে না এক্সিট রিএন্ট্রি বিশার মেয়াদ সৌদি আরব ত্যাগ করার দিন থেকে গণনা করা শুরু হবে তবে যারা নতুন কাজের বিষয়ে আগের নিয়োগকর্তার কাছে ফিরবেন তাদের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হবে না সৌদি যাওয়াজাতের পক্ষ থেকে এই নতুন ঘোষণাটি দেওয়া হয়েছে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে